স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য ঢাকার উত্তরায় ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর উত্তরায় 18 নম্বর সেক্টরে বেজমেন্ট সহ 16 তলা বিশিষ্ট 8টি ভবন নির্মাণ করা হবে। এক একটি ভবনে ফ্ল্যাট থাকবে 80টি থেকে 88টি। প্রতি ফ্ল্যাটের আয়তন হবে 1250 বর্গফুট। ভবনগুলো নির্মাণ করা হবে 3টি গ্রুপে। স্বল্প আয়ের মানুষের জন্য এসব ফ্ল্যাট নির্মাণে ব্যয় হবে 329 কোটি টাকা। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।